ধন্যবাদ। আমি প্যাস্টর সঞ্জীব বলছি, আরেকটি বার আপনাদের সামনে সেই নতুন দিশা যিশুর সাথে সত্যের সন্ধান। হ্যাঁ, আজকে পৃথিবীতে আমরা সবাই ভাবি একে অপরের দিকে তাকিয়ে আমরাই ঠিক, কিন্তু এই ঠিক ভাবার ভিত্তিটা কোথায় দাঁড়িয়ে আছে? প্রকৃত সত্য কি আমাদের জীবনে? অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের খোঁজ, অনেক ধরনের তর্ক, বিতর্ক, সমালোচনা, অভিযোগ, আপত্তি। আসুন আমাদের এই সত্যের সন্ধানে সমস্তভাবে আমরা খুঁজব যে আমাদের জীবনের নানান ভিত, এইসব যে ভিত্তিগুলোর ওপর দিয়ে আমরা এগোই তার সত্যটা কি, খুঁজব প্রতিটা পর্বে। আসুন আমরা সেই সত্যের সন্ধানে নতুন দিশা যিশুর সাথে। নানানভাবে তাদের জীবনে ধর্মীয় বিধি পালন করতে করতে বাহ্যিকভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করে গেছে। তারা বাহ্যিকভাবে ধর্মীয় নিয়ম কানুন পালন করার চেষ্টা করে গেছে। তাই যিশু বারবার ওনাদের স্মরণ করিয়েছেন যে ঈশ্বর তোমাদের কাছে বাহ্যিক কোনো ধর্মীয় বিধি চায় না, চায় এবার তৃতীয় আপত্তি, যেটা নিয়ে যিশুর বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। যিশু কি বলেছিলেন সেদিনকে তার তৃতীয় আপত্তি নিয়ে? তিনি কি সেই অবস্থায় তাদের যে ধর্মীয় প্রথা বা তাদের যে সমস্ত পরম্পরা তাদের দিকে আঙুল তোলেননি, কিন্তু যেটা ভিত্তি মিথ্যের ওপর সেটাকে সংশোধন করা শুধু নয়, সেই সত্য পরম্পরার দিকে আসতে বলেছিলেন। মানুষের তৈরি পরম্পরা নয়, ধর্মীয় পরম্পরা শুধু নয়, ঈশ্বরের পরম্পরা, যা পবিত্র, এবং তার পবিত্রতার মধ্যে দিয়ে ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে যিশুকে পাঠিয়েছিলেন। তাই তৃতীয় চ্যালেঞ্জে বা আপত্তিতে যখন যিশু তাদের সামনে দাঁড়িয়েছিল, আমরা দেখি সেই নিস্তার পর্ব, ইহুদি জাতির এক মহান পর্ব, 400 বছরের অভিজ্ঞতা তাদের কৃষদাস কৃতদাস মধ্যে ছিলেন, আর সেই জায়গা থেকে ঈশ্বর তাদেরকে বের করে এনেছিল মসীহর মধ্য দিয়ে। তখন থেকে তারা সেই নিস্তার পর্ব পালন করতেন। সেই সময় যিশু যোহনের 2:13 পরবর্তী আমরা পড়ি যে তিনি জেরুজালেমে গেলেন, গিয়ে কি দেখলেন? জেরুজালেমে গিয়ে তিনি দেখলেন যে মন্দিরের মধ্যে লোকেরা গরু, কেউ ভেড়া, কেউ ছাগল বা পায়রা বিক্রি করছে, আর পোদ্দারেরা যারা ব্যবসা করে তারা বসে রয়েছে। এরা লোকে টাকা নিয়ে বদল ব্যবসা করত, তার মানে বলা যায় বাংলা ভাষায় যারা হুন্ডি ধরনের ব্যবসা বলে থাকেন বা কারেন্সি এক্সচেঞ্জের কথা বলেন, আদান প্রদান, সেই ধরনের করা হতো। কেন? কারণ ঈশ্বরের ধর্মীয় বিধি নিয়ম পালন করতে গিয়ে এরা ঈশ্বরের যে পবিত্র উপাসনা স্থল সেটাকে ব্যবসার স্থলে বানিয়ে দিয়েছে, ঈশ্বরকে নিয়ে ব্যবসা। এবং তাই আজকে এটা কতটা প্রাসঙ্গিক আপনার মনে হয় যদি আপনার চারপাশে তাকান, যে ধর্ম কি আজকে একটি ব্যবসা দাঁড়িয়েছে? ঈশ্বর কি এই কারণে মানুষকে প্রভু যিশুর নামে পৃথিবীতে পাঠিয়েছিলেন? আজকে মন্দির বলতে কি বোঝায়? কারণ যিশু সেই মন্দিরের অবস্থানের মধ্যে ঢুকলেন এবং দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করলেন, তা দিয়ে তিনি কি করলেন? তিনি গরু ভেড়া সমেত সব লোকদের মন্দির থেকে ফেলে টেবিল সরিয়ে দিয়ে তিনি টাকা পয়সা সব ছড়িয়ে দিলেন।
এবং যারা পাড়া বিক্রি করছিল তাদের বললেন, এ আমার গৃহ, পিতার গৃহকে, আমার পিতার গৃহকে, ঈশ্বরের গৃহকে তোমরা বাজারে পরিণত করেছ। আজকে কি মনে হয়, 2000 বছর পরে এটা কি অপ্রাসঙ্গিক মনে হয়? আমার জীবনে যখন দেখি চারপাশটা, নানান দেশের মধ্য দিয়ে, সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে, আমার মনে হয় তার থেকে বেশি মানুষের জীবনে বেরিয়ে গেছে। ঈশ্বরকে বাজারে নামিয়ে আনা আমাদের এক বড় বেদনাদায়ক অভিজ্ঞতা। আর তাই যিশু এই সত্য 2000 বছর আগে তার নিজস্ব ধর্মীয় জাতির বিরুদ্ধে তাদের চেতনা আনার জন্য সত্যকে উদ্ভাবন করেছিলেন। আর তাই যিশু তাদেরকে বলেছিলেন, এক চরম সত্য দাবি করিয়ে দিয়েছিলেন। কি সেই সত্য ছিল জানেন? তিনি বলেছিলেন 2:19, কারণ তাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে 2:18। কি চ্যালেঞ্জে ছিল? যে যিশুকে বলছে যে তুমি যে এসব কাণ্ড কারখানা করছো আজকে, কে সাহস দিল, কে অধিকার দিল? আমরা ধর্মের সব যাজক পরম্পরা করছি, ধর্মীয় শাস্ত্র মেনে সবকিছু করছি, আর তুমি কিনা আমাদেরকে আজকে শাস্ত্র শেখাবে? তার অথরিটি নিয়ে, তার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলল, তারা চ্যালেঞ্জ করেছিল। যিশু কি যুক্তি দিয়েছিল জানেন? কি সুন্দরভাবে তাদের বললেন, John 2:19, যিশু তাদের উত্তরে বললেন, তোমরা এই মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে এই মন্দির গড়ে তুলব। সাংঘাতিক কথা, 3 দিনের মধ্যে, একটা দুটো দিন না, 3 দিনের মধ্যে তিনি ভেঙে দেবেন। তারা প্রশ্ন করেছিল, 46 বছর ধরে এই মন্দিরটা তৈরি করতে লেগেছে, সেই মন্দির তুমি ভেঙে দেবে? যিশু কি সত্য বলতে চেয়েছিলেন তখন? আপনার কি মনে হয় যিশু এই পৃথিবীতে মন্দির ভাঙতে এসেছিলেন? আপনার কি মনে হয় যিশু লোকের ভাবাবেগকে, ধর্মীয় আবেগকে আঘাত দিতে এসেছিলেন? অথবা আপনার অনেক কিছু মনে হতে পারে, কিন্তু যিশু সত্যটা কি জানেন? যে সত্যটা আজকে সন্ধানে আমরা দাঁড়িয়েছি, সেই প্রকৃত সত্য চ্যালেঞ্জের উত্তর দিয়েছিলেন। কারণ লোকেরা তার কাছে অলৌকিক খুঁজছিল, আসলে তারা তাকে পরিচিত করছিল। তিনি বলেছেন Matthew 12:39, যে ভাববাদী জোনার মতো ছাড়া কোনো চিহ্ন দেয়া হবে না। হ্যাঁ, কোনো চিহ্ন তাকে দেয়া হবে না। তাই যিশু মনে করিয়ে দেয় 3টে প্রশ্ন। আমাদের যদি এখান থেকে দেখি, আমরা যদি 3টে প্রশ্ন দেখি যে আমাদের জীবনে যিশু কি বলেছিলেন, সেই 3টে প্রশ্নের মধ্যে থেকে আজকে আমরা উত্তর খুঁজব। কারণ যে মুহূর্তে তাদেরকে যিশুর এই লোকগুলো, তাদের ধর্মযাজকগুলো, তারা নিজেরা ধর্ম সম্বন্ধে জানতো না, মিথ্যে ধর্মচার বাহ্যিক করত এবং লোকের কাছ থেকে অর্থ নিয়ে তাদের মিথ্যা দিকে চালিত করত, ধর্মের ভয় দেখিয়ে, নিয়মের ভয় দেখিয়ে, তাদের জীবনে পাপে ভরা ছিল, বাহ্যিকভাবে লোকে তাদের পোশাক আশাক দেখে, পুরোহিত ভেবে তাদেরকে সম্মান করত, কিন্তু তারা আসলে ভণ্ড। যিশু নিজে স্বয়ং বলেছেন, তোমরা সেই ভণ্ড। আর তাই আজকে যিশু যখন বলেছিলেন যে এই মন্দির ভেঙে আমি 3 দিনের মন্দির তোমরা ভেঙে ফেলবে, আমি বলেনি আমি ভাঙব, তোমরা ভেঙে ফেলবে, আমি 3 দিনে গড়ব, যে মন্দির বলছো এটা ভেঙে ফেলা হবে, তাদের দিকে যিশু দোষ দেননি। সেই মন্দির বলতে যিশু বোঝাতে চেয়েছেন তার দেহের কথা, কারণ তার দেহকে তিনি মন্দিরের সাথে তুলনা করেছেন। তাই 3টি প্রশ্ন আজকে আমাদের কাছে আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, ঈশ্বর কি মন্দিরে বাস করেন? 2 নম্বর প্রশ্ন, যদি ঈশ্বর মন্দিরে বাস করেন এবং সেটা ভেঙে ফেলা হয়, তাহলে কি ঈশ্বর মৃত হয়ে যাবেন?
তৃতীয় প্রশ্ন, যে তাহলে ঈশ্বর কোথায় থাকেন? 3 দিনে কি মন্দির গড়ে তোলা সম্ভব, যেটা 46 বছর লেগেছিল? মন্দির কি ভেঙে দিলে ধর্ম ভেঙে গেল? নানান প্রশ্ন আছে। তাই কিছু সত্য আমরা এখান থেকে জানি, যিশু কি বলেছিল, যে মুহূর্তে সেই মন্দির তিনি সব ব্যবসার উলটপালট করেছিলেন, তার শিষ্যরা মনে করেছিল গীত সঙ্গীতে সেই 69-এর 9 পদটা, যে যেখানে যিশু আসার পূর্বে এটা বলা হয়েছিল, যিশু আসার অনেক পূর্বে ভাববাদীরা বলেছিল, আপনার মন্দির সম্পর্কে আমার তীব্র অনুভূতি আমাকে শেষ করে দিচ্ছে, যারা আপনাকে নিয়ে মজা করে, মানে ঈশ্বরকে নিয়ে মজা করে, তাদের কাছ থেকে আমি অপমান করিয়েছি। যিশু সেদিন ঈশ্বরের পবিত্র গৃহকে পবিত্র রাখতে, ব্যবসা করতে দিতে দেননি, তাই তার ভেতরে ঈশ্বরের প্রতি ভালোবাসা, তিনি নিজের ঈশ্বর হয়েও তার যে দায়বদ্ধতা পৃথিবীতে মানব পুত্রের হিসেবে তা পালন করেছিলেন, আর সেই পালন ক্রুশে গিয়ে সমাপ্ত হয়েছিল। তাই প্রথম প্রশ্নের উত্তর, ঈশ্বর কি মন্দিরে থাকেন? যিশু বলে দিয়েছেন, যদি আমরা দেখি, বলেছেন তিনি যে তোমরা কি জানো না তোমাদের এই দেহটাই হচ্ছে ঈশ্বরের পবিত্র মন্দির। কারণ যারা আমরা যিশুকে বিশ্বাস করেছি, যে যিশু আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, তারা যিশুর সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে এক নতুন জীবন পায়। তাই এই দেহের মধ্যে যিশুর আত্মা যাদের মধ্যে বসবাস করে, সেটাই যিশু বলেছে পবিত্র। আর যেখানে পবিত্রতা, সঠিক ন্যায়পরতা, ঈশ্বরের উপস্থিত আছে, সেটাই তো আসল মন্দির। আর তাই যিশু সেদিনকে সেই তুলনা করেছিল। তাই ঈশ্বরের প্রকৃত মন্দির, যিশু বলেছেন, আজকে আমাদের কোনো মানুষের তৈরি ধর্ম জায়গায় নয়, সেটা ঈশ্বরের সমস্ত পুত্র, যিশুকে যারা বিশ্বাস করে নতুন জীবন পেয়েছে, তারাই হচ্ছে বহন করছে পবিত্র দেহটাই, যিশুর উপস্থিতি, তার আত্মার উপস্থিতি মন্দির করেছে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাহলে কি ঈশ্বর মন্দির ভেঙে দিলে মৃত হয়ে যাবেন? তাহলে কি ঈশ্বরকে কোথাও পাবো না আমরা? তখন সেই উত্তরও যিশু দিয়েছেন, যে ঈশ্বর তো মন্দিরে থাকে না। যদি আমরা দেয়াল বা পাথরের কোনো বিল্ডিং এর মধ্যে ঈশ্বরকে তাকে তৈরি করে রাখি, ঈশ্বর বলেছে তুমি আমার জন্য কি নির্মাণ করতে পারো? স্বর্গ হচ্ছে আমার সিংহাসন, পৃথিবীতে হচ্ছে আমার পাদস্থান, আর এই আমার জন্য তোমরা কি ভিত জিনিস নির্মাণ করবে? তাই আজকে একটা বড় প্রশ্ন, যিনি সৃষ্টি করেছেন আমাদের, তাকে কোথায় রাখার আমরা চেষ্টা করি, তাকে কিভাবে রাখার চেষ্টা করি? বরং তিনি আমাদের এই জীবনকে মৃত্যুহীন জীবনে, মৃত্যুর ওপরও যেতে জীবনে বাঁচতে পারি, অনন্ত জীবন যাওয়ার জন্য তিনি এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন। তিনি সমস্ত পরম্পরা, ধর্ম, ধর্মীয় বিধি ব্যবস্থাকে সরিয়ে এক নতুন বিধি এনেছিলেন, যারা তাকে বিশ্বাস করবে, যে তিনি এই পাপের পৃথিবীতে প্রবেশ করেছিলেন, মানব জাতিকে সমস্ত অসত্য পরম্পরা, ধর্মীয় বিধি, প্রথা এবং এই ধর্মীয় ব্যবস্থাপনা, আইনবাদ থেকে মুক্ত করার জন্য। তিনি সত্য, তিনি বলেছেন এক সমরীয় নারীকে 4 অধ্যায়ে আমরা দেখি, জীবনের 4 অধ্যায়ে আমরা দেখি 24-এ, সেই সমরীয় নারীকে তিনি বলেছেন তখনকার দিনে, যে দেখো তুমি না ওই মন্দিরে সময় আসছে সেই মন্দিরে উপাসনা করবে, না অন্য কোথাও করবে। আমরা জানি আমরা কোন ঈশ্বরের উপাসনা করি, কারণ দিন আসছে সেই উপাসনা, প্রকৃত ঈশ্বরের উপাসনীরা, তিনি বলে দিয়েছেন যে দিন আসছে সেই প্রকৃত যারা আমরা উপাসনা করবো ঈশ্বর সত্য এবং আত্মা, সেটাই আজকে আমরা করছি প্রত্যেকে। তাহলে মন্ডলীটা কি, চার্চটা কি? চার্চ হচ্ছে সেই পবিত্র আত্মা নিয়ে যারা আমরা যিশুর বিশ্বাসে দাঁড়াই, সেখানে তার জীবন্ত উপস্থিতি আসে, যেখানে মতিতে বলে দিয়েছে 18:20 যে যেখানেই তোমরা বিশ্বাসে 2 এর অধিক আমার সাথে আমার নামে মিলিত হবে, সেখানেই আমার উপস্থিতি হবে। তাই আজকে আমাদের বহুত প্রচলিত এক ধারণা থাকে, যেটা যিশুকে তখনকার দিনে 2000 বছর আগেও চ্যালেঞ্জ করেছিল এবং তারা রেড়ে করে এবং শেষ পর্যন্ত যিশুকে ক্রুশে নিয়ে গেছিল এই কারণের জন্য, আজকে আপনার আমার জীবনেও এই সত্য প্রকাশের জন্য অনেক লোক আঙুল তুলতে পারে। যিশু জানতেন তিনি মৃত্যুহীন জীবন বহন করবেন, আর আমরাও জানি
যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ আসে যে এরা ধর্মীয় হবে অথবা ধর্মীয় স্থানকে অপবিত্রতা আনছে, না, সকল ধর্মের প্রতি সম্মান রেখে সত্য যিশু সেদিন তার নিজের ধর্মের লোকেদের প্রতি সেই সমস্ত সত্য খুলে দিয়েছিল এবং তাদের জীবনে সেই আলো এনে দিয়েছিল। আর আজকে আমরা যারা এই পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছি, যে ধর্মে যে জাতেই থাকি, কিন্তু যিশুকে যারা ভালোবেসেছি, যিশু বিশ্বাসে জীবনে প্রবেশ করেছি, তার পবিত্র আত্মার মধ্য দিয়ে এই সত্যকে জেনেছি যে যিশু আমাদের জীবনে এই দেহটাকে সেই মন্দির করেছেন যার জীবন্ত অধিষ্ঠান আমাদের জীবনে রয়েছে, প্রকৃত মন্দির যেখানে তিনি আমাদের পবিত্রতা দিয়েছেন, আমরা পবিত্রতা অর্জন করিনি। তাই আজকে যদি কোনো চার্চ ভেঙে দেয়, তাতে আমাদের ভাবাবেগে লাগতে পারে, কিন্তু তার জন্য আমরা ঈশ্বরের ভেঙে দিতে পারে না, কারণ ঈশ্বর আমাদের জীবনে এই হৃদয়ে রয়েছেন। তাই আমাদের মৃত্যুতেও তিনি আমাদের পুনরুত্থিত জীবন দেন, আর সেটা সর্বকাল যিশু আমাদের জন্য থাকবেন। তাই যিশু এমন এক জীবন দিয়েছেন, না মন্দিরে রাগ থাকবে, না চার্চে কোথাও থাকবে, থাকবে আপনার সাথে। আর যেখানে চার্চের মণ্ডলীর লোকেরা একসাথে মিলতে হবে, সেখানেই তার উপস্থিতি। এত সুন্দর সত্য আমার মনে হয় যিশু ছাড়া পৃথিবীতে কেউ দেননি। তার লড়াইটা কঠিন ছিল সেদিন, তিনি একটা সমাজের বিরুদ্ধে, পরম্পরার বিরুদ্ধে লড়াই করেননি, তিনি করেছেন অসত্যের বিরুদ্ধে, তিনি লড়াই করেছেন সমস্ত অন্ধকারের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে। আর আজকেও আমরা যারা দাঁড়িয়ে রয়েছি সেই সত্যের সন্ধান পেয়েছি, যারা সত্যকে আমরা জেনেছি, তারা দুটো পথ হতে পারে, গ্রহণ করব, অথবা সেদিনকে ইহুদি জাতির মধ্যে যারা তাকে ক্রুশে তুলেছিল, অত্যাচার করেছিল, সেরকম আমরা যারা সত্য বলি তাদের জন্য নির্দিষ্ট হতে পারে। প্রভু আপনাদের সেই সত্যের মধ্যে আনো, আলোর মধ্যে রাখুন, সেই আলো আপনাদের প্রকৃত দিশা দেখা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, জয় যিশু, আমেন, ভালো থাকবেন, যিশু আপনাকে মঙ্গল করুন, আর অনুগ্রহ করুন।